नमस्कार बंधु, हमें सन्दीप बाग अपनारा देखें सन्दीप बाग फॉर यू यूट्यूब चैनल प्रेजेंट टेलीप्राइम डिविडी क्लस। आजकल क्लस अपनारा जानबें क्वांटा भाउचार सम्पर्के। क्वांटा भाउचार की जिनिस? क्वांटा भाउचार हलो बैंक टू बैंक ट्रांजेक्शन, कैश टू बैंक ट्रांजेक्शन और बैंक टू कैश ट्रांजेक्शन। এই তিনটি ট্রানজ্যাকশন কোয়ান্টা ভাউচারের মাধ্যমে হয়। অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে, আপনি যদি টাকা তোলেন সেক্ষেত্রে কোয়ান্টা ভাউচার এন্ট্রি করতে হবে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফেলেন সেক্ষেত্রেও কোয়ান্টা ভাউচার এন্ট্রি করতে হবে। আর যদি আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেকটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রেও কোয়ান্টা ভাউচার এন্ট্রি করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। চলুন আরও বিস্তারিত জানার জন্য আমরা একটু উদাহরণ দেখে নিই। গেটওয়েব ট্যালি থেকে আপনার ব্যাংক ডিটেলস দেখবেন, ডিসপ্লে মোর রিপোর্টসে আসবেন, এরপর আপনারা অ্যাকাউন্টস বুকে আসবেন, ক্যাশ ব্যাংক বুক সিলেক্ট করবেন। যেমন এখানে দেখুন আমার ক্যাশে রয়েছে 65,200 টাকা, আমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় রয়েছে 3,20,490 টাকা। আমি এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে বা ব্যাংক থেকে আমি 50,000 টাকা তুলতে চাইছি, সেক্ষেত্রে আমাকে ব্যাংকে গিয়ে 50,000 টাকাটা তুলে নিয়ে আসতে হবে। তুলে নিয়ে আসার পর আমাকে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে 50,000 টাকা তো মাইনাস করতে হবে এবং ক্যাশে তো যোগ হবে, তাই না? সেক্ষেত্রে আমাদের কোয়ান্টা ভাউচার এন্ট্রি করতে হবে। চলুন আমি দেখিয়ে দিই। এখানে কোয়ান্টা ভাউচার এন্ট্রি করার জন্য একটু ব্যাক স্কেপ কি প্রেস করে ব্যাকে আসবেন, আসার পর গেট অফ ট্যালিতে থাকবেন, পুনরায় ভাউচার্সে ক্লিক করবেন গেট অফ ট্যালি থেকে বা ভি প্রেস করতে পারেন। কোয়ান্টা ভাউচারের জন্য কিবোর্ড থেকে F4 কি প্রেস করতে পারেন বা এই জায়গায় ক্লিক করতে পারেন। এখানে দেখুন অ্যাকাউন্টস, এই অ্যাকাউন্টসের জায়গায় যে অ্যাকাউন্টসের টাকাটা আসবে সেই অ্যাকাউন্টসটা হবে। আমি ইতিমধ্যেই বললাম কি যে আমার ব্যাংক থেকে আমি টাকাটা তুলতে চাইছি অর্থাৎ ক্যাশ করতে চাইছি, তাহলে ব্যাংক মাইনাস হবে আর ক্যাশ যুক্ত হবে, যোগ হবে, ক্যাশে টাকাটা আসবে। তাহলে যাতে আসবে টাকাটা সেটা এখানে সিলেক্ট করব, স্পেস দিলাম, এখানে আমি ক্যাশ সিলেক্ট করলাম। ক্যাশে আমার কত আছে? 65,200 টাকা। এবং আমি কোথায় থেকে টাকাটা তুলতে চাইছি পার্টিকুলারসে সেটি সিলেক্ট করব, ব্যাংক থেকে, এখানে স্পেস দিলাম, এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করলাম। দেখুন 3,20,490 টাকা আছে। আমি কত টাকা তুলতে চাইছি ব্যাংক থেকে বা তুলেছি ব্যাংক থেকে? 50,000 টাকা। 50,000 টাকা সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম, এন্টার 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 এন্টার। দেখুন এখানে ক্যাশ হয়ে গেল 1,15,200 টাকা এবং স্টেট ব্যাংকে 50,000 টাকা মাইনাস হলো, ক্যাশে 50,000 টাকা যুক্ত হলো। এন্টার প্রেস করলাম, দেখুন স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, ডিসপ্লে মোর রিপোর্টসে আসলাম, আসার পর এখানে অ্যাকাউন্টস বুক ক্যাশ ব্যাংক। দেখুন ক্যাশ ইন হ্যান্ড বেড়েছে এবং ব্যাংক থেকে টাকাটা তুলেছি তাই মাইনাস হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। ধরুন আপনার ক্যাশে অনেক টাকা আছে, সেই টাকাটা আপনি ব্যাংকে ফেলতে যাবেন, ব্যাংকে ফেলে আসবেন, ফেলে আসার পর আপনি কিভাবে এখানে কমাবেন ক্যাশের টাকাটা আর ব্যাংকের টাকাটা কিভাবে বাড়াবেন চলুন একটু দেখে নিই। এটিও কিন্তু কোয়ান্টা ভাউচার এন্ট্রি, আমার টাকা আমি ব্যাংকে ডিপোজিট করছি। কারণ বিজনেসের ক্ষেত্রে কেউ ক্যাশেও দিতে পারে, কেউ ব্যাংকের মাধ্যমে দিতে পারে। ধরুন ক্যাশে বেশি দিয়েছে, সেক্ষেত্রে আপনাকে তো দিনের শেষে টাকাটা ব্যাংকে গিয়ে ফেলতে হবে, তাই না? ক্যাশে তো সব টাকা রাখা যায় না, সেক্ষেত্রে কিভাবে ফেলবেন অর্থাৎ ডিপোজিট করবেন। আগেরটা উইথড্র দেখিয়েছি, এখনটা ডিপোজিট করছি। চলুন ডিপোজিট করার জন্য একইভাবে কিন্তু আমরা কোয়ান্টা ভাউচার এন্ট্রি করব। কোয়ান্টা ভাউচার মনে রাখবেন নিজের ক্ষেত্রে, আপনি কাউকে টাকা পেমেন্ট করছেন সেক্ষেত্রে কিন্তু কোয়ান্টা ভাউচার নয়, নিজের ক্ষেত্রে ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ আর ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কোয়ান্টা ভাউচার এন্ট্রি হয়। মাস্টার্স, এখানে গেট অফ ট্যালি, গেট অফ ট্যালি থেকে ভাউচার্স, F4 করবেন কোয়ান্টা ভাউচার যদি না থাকে, এখানে কোয়ান্টা ভাউচার আছে, আপনি F2 করে ডেট দেবেন কোন ডেটে ভাউচারটি এন্ট্রি করছেন, তারপর এখানে স্পেস দেবেন কাতে টাকাটা ফেলছেন। আমি ক্যাশ থেকে ব্যাংকে ফেলছি অর্থাৎ ব্যাংকে টাকা ডিপোজিট করছি, তাহলে ব্যাংকে টাকাটা বাড়ছে, যে অ্যাকাউন্টে বাড়বে সেটা এখানে সিলেক্ট করবেন, ব্যাংক সিলেক্ট করলাম। এরপর স্পেস,
ক্যাশ থেকে টাকাটা যাবে বা ক্যাশ থেকে ডিপোজিট হবে, ক্যাশ সিলেক্ট করলাম, ক্যাশে রয়েছে 1,15,200 টাকা, আমি 1,00,000 টাকা দিচ্ছি, 1,00,000 টাকা ব্যাংকে ডিপোজিট করছি, এন্টার প্রেস করলাম। দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 3,70,490 টাকা হয়ে গিয়েছে, অর্থাৎ 1,00,000 টাকা যুক্ত হয়েছে এবং ক্যাশে 1,00,000 টাকা মাইনাস হয়েছে, ক্যাশে পড়ে আছে 15,200 টাকা, এন্টার প্রেস করলাম, এন্টার। এখানে ব্যাংকে যেহেতু আমরা ক্যাশ দিচ্ছি, কত টাকার কত নোট দিচ্ছি সেটি এখানে দিতে হবে, কারণ আপনারা যখন দেখবেন ডিপোজিট স্লিপ নেন সেখানে কত টাকা ফেলছেন, কত টাকার নোট কটা আছে সেগুলো হিসেব দিতে হয়। আপনি এটি লিখতে পারেন, যেমন 2,000 টাকার নোট ধরুন আমি 10 পিস দিয়েছি, এন্টার প্রেস করলাম, তাহলে 20,000 টাকা হলো। এখানে 1,000 টাকার নোট আমি 20টা দিয়েছি, এন্টার প্রেস করলাম, কত হলো 40,000 টাকা হলো। 500 টাকার নোট আমি 50টা দিয়েছি, তাহলে 65 হলো। 200 টাকার নোট আমি 500টা দিয়েছি, এন্টার। এখানে বেশি হয়ে গেল, এখানে 500টা 200 টাকার নোট অর্থাৎ 1,00,000 টাকার নোট এত হবে না, এখানে 200 দিয়ে দিই, এন্টার প্রেস করলাম, তাও বেশি হচ্ছে, জাস্ট আন্দাজে দিচ্ছি আমি, এখানে 175, এন্টার প্রেস করলাম। দেখুন টোটাল 1,00,000 টাকা হয়ে গিয়েছে, এন্টার প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। দেখুন আশা করছি বুঝতে পেরেছেন, আমরা ক্যাশ ব্যাংকে ডিপোজিট করলাম। দেখুন এখানে জাস্ট ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর অ্যাকাউন্টস বুক, ক্যাশ ব্যাংক, এখানে দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 3,70,490 টাকা আর ক্যাশ ইন হ্যান্ডে 15,200 টাকা পড়ে আছে। আশা করছি বুঝতে পেরেছেন, আমরা ইতিমধ্যে দেখলাম ব্যাংক টু ক্যাশ ট্রানজ্যাকশান, ক্যাশ টু ব্যাংক ট্রানজ্যাকশান, এখন আমরা দেখব ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশান। দেখুন আমার এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি ব্যাংক আছে, আমি আরেকটি ব্যাংক তৈরি করে নিচ্ছি লেজার, সেই ব্যাংকে আমি টাকা ট্রান্সফার করব। এখানে স্কেপ কি প্রেস করলাম, এখানে গেট অফ ট্যালি মাস্টার থেকে লেজার তৈরি করব, ক্রিয়েটে আসলাম, লেজার সিলেক্ট করলাম, এখানে ব্যাংক বিএ ব্যাংক অফ বরোদা, এন্টার। এখানে আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট হবে, ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এরপর ব্যাংক অ্যাকাউন্ট নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এন্টার, আইএফএসসি কোড বিওপি আমি একটা আনুমানিক বসিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, আর কিছু দিলাম না, এন্টার 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 এন্টার। এখানে আপনি ওপেনিং ব্যালেন্সেও দিতে পারেন, ধরুন আমি যখন ব্যাংকের বই করেছি তখন 2,000 টাকা দিয়ে বই করেছি, তা 2,000 টাকা দিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম, স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, পুনরায় আমরা ডিসপ্লে মোর রিপোর্টসে আসলাম, তারপর অ্যাকাউন্টস বুক, এখান থেকে ক্যাশ ব্যাংক। দেখুন ব্যাংক এখন দুটো হয়ে গিয়েছে, ব্যাংক অফ বরোদায় 2,000 টাকা রয়েছে যেটি আমি ওপেনিং ব্যালেন্সে দিয়েছিলাম, আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় 3,70,490 টাকা আছে। এখন আমি ব্যাংক টু ব্যাংক ট্রানজ্যাকশান করে দেখাবো, অর্থাৎ স্টেট ব্যাংক থেকে 1,00,000 টাকা আমি ব্যাংক অফ বরোদায় ডিপোজিট করতে চাইছি। দেখুন তার জন্য আমরা একটু গেট অফ ট্যালি থেকে ভাউচারসে আসলাম, কোনটা ভাউচার এখানে আছে, যদি না থাকে এফোর প্রেস করবেন, তারপর এখানে অ্যাকাউন্টসের ঘরে আপনি ব্যাংক অফ বরোদা নেবেন, কারণ ব্যাংক অফ বরোদায় টাকাটা ডিপোজিট হবে, ব্যাংক অফ বরোদা 2,000 টাকা আছে। দেখুন এখানে স্পেস দিলাম, এখানে স্টেট ব্যাংক চুজ করব, এই স্টেট ব্যাংক থেকেই ডিপোজিট হবে, কত টাকা 1,00,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে দিয়েছি, এন্টার প্রেস করলাম, এন্টার এন্টার, কিছু আর দিচ্ছি না, আপনারা এগুলো জানেন। দেখুন ব্যাংক অফ বরোদায় 1,02,000 টাকা হয়ে গিয়েছে আর স্টেট ব্যাংকে 1,00,000 টাকা মাইনাস হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন, দুটোই ডেবিট, কারণ দুটোই আপনার অ্যাসেট। এন্টার 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 এন্টার, অ্যাকসেপ্ট করে নিলাম, স্কেপ কি প্রেস করে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর ডিসপ্লে মোর রিপোর্টস, তারপর এখানে অ্যাকাউন্টস বুক, ক্যাশ ব্যাংক। এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ডে যেমন ছিল তেমনই আছে, কিন্তু ব্যাংক অফ বরোদায় আমরা 1,00,000 টাকা ডিপোজিট করেছি দেখুন, আর স্টেট ব্যাংকে 1,00,000 টাকা মাইনাস হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন, এইভাবে আপনি কোয়ান্টা ভাউচার এন্ট্রি করতে পারেন। কোয়ান্টা ভাউচার সর্বদাই ব্যবহার হয় প্রতিনিয়ত, এইগুলো মন দিয়ে প্র্যাকটিস করুন। এবং এই যে কোয়ান্টা ভাউচার, রিসিট ভাউচার, যে ভাউচারগুলো আমি এন্ট্রি করলাম সেইগুলো যদি এডিট বা ডিলিট করার প্রয়োজন হয় তাহলে গেট অফ ট্যালি থেকে ডেবুকে আসবেন। ডেবুকে আসলে আপনি এখানে দেখুন সমস্ত ট্রানজ্যাকশানগুলো দেখতে পাবেন, যে ট্রানজ্যাকশান ডিলিট বা সংশোধন করবেন তার ভিতরে প্রবেশ করবেন, ডিলিট করতে চাইলে অল্টার ডি প্রেস করবেন, এন্টার প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে, আর যদি সংশোধন করতে চান সংশোধন করতে পারেন।